শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। মোহাম্মদ নুরুল আলম মিয়া, পিতা হাজী নজির আহমদ সওদাগর, মাতা জারিয়া খাতুন, ভিলেজ তুরামতর, ভারে হাজী নজির আহমদ সওদাগর বাড়ি, পোস্ট কুমিরা চিটান ডিস্ট্রিক্ট। তখন আপনার বয়স কত ছিল? আমার বছর শেষ অনুযায়ী 37-38। যুদ্ধের আগে যথেষ্ট ব্যবসা আছে, ধানের রাইস মিল আছে, আটার মিল আছে, কাপড়ের দোকান, তারপরে আপনি বারাটিয়া দোকান। এই মুক্তিযুদ্ধের সম্বন্ধে যে মুক্তিরা তারা আমার নৌকা সাম্মান ইঞ্জিলেলা বোর্ড সব নিয়ে গেছে, ভারত সন্দীপ পারর এখানে পারর, আমি তারা কিছু বলে নিয়ে যাও না। আমি যুদ্ধ সম্বন্ধে যে আমি এত বড়ই এই যে মুক্তি বাহিনী তারা দল আসতেছে যুদ্ধ করি, আমি আমার গরু গাছির গরু জব করে দেবো, গব করতে তাদের খাওয়ানোর ব্যবস্থা করছি। তো মুক্তিরা আমার মুক্তিরা অর্ডার দিলে একদিন রাত্রে যে আমরা 20-25 জন আমরা ভাত খাবো হঠাৎ করি। এখন তাহলে তাদের ব্যবস্থা করতে হবে, গরু গোস্ত কিনতে হইলে ওইখানে মানুষ এতগুলো কেন কিনতেছেন এটাও অবজেকশন হবো, মানে চিন্তা করে এত করে এতগুলো গোস্ত কেন নিতেছ, আমার যে মেহমান আছে সেই সময় মেহমানের কোনো প্রশ্ন উঠে না, যাদের বাড়িতে তেতানটা কেমনে পাঁচত মুক্তিরে আমি খাওয়া দিয়েছি রাত্রে। আর এক পাটি আইছে মুক্তি আমাদেরকে গঞ্জি টঞ্জি দিতে হইব, আমি গঞ্জি দিকে আমার দোকান থেকে গঞ্জি ওই স্যান্ডো গঞ্জি তাদের সাপ্লাই দিয়েছি। তারপর আপনি ওই সময় আর কী কী দেখছিলেন, মানে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়? মুক্তিযুদ্ধ দেখলে পাঞ্জাবি সৈন্য আজ এখান থেকে রাস্তা দিয়ে গুলিগুলা চলে গেছে, আমরা সব বাইরে ঢুকে গেছি। হ্যাঁ, তারপরে দিয়ে পাঞ্জাবি সৈন্য এখানে একটা মারিও নাই মুক্তি বানিয়ে, এটা ওই ওই যে পাঞ্জাবি যেতে মেশিন গান চলে ইপিআর পশ্চিম মেশিন গান চলা, এটা ক্রলিং করে আসি ওই ওইটার ধরে গেলে আছে মেশিন গান চলাতে আল্লাহমে তাতে ধরা পড়ে গেছে, তারা এখানে মেশিন গান ফায়ার করে দিয়ে তারা শেষ করে দিয়েছে। মানুষ যাইতে পারছে না, দড়ি নিয়ে যাইতেছে,
তারপরে পাঞ্জাবের সঙ্গে জল তরি নিয়ে যেতে যে দেখলে মানে মারে কতগুলো একবারে শেষ করে দিই। আপনার এই বাড়িতে আসছিল পাঞ্জাবিরা? এই যে আপনি আমার বাড়ি আবার পশ্চিমে জেলে এটা নতুন করছি আজকে। ওই ওই বাড়িতে কি পাঞ্জাবিরা আসতো? পাঞ্জাবিরা ওই পশ্চিমে সমুদ্র যাইতো জিপ টিপ লিয়ে। আচ্ছা আঙ্কিল, এদের কিছু কিছু মুক্তিযোদ্ধা এদেরকে কি আপনি চিনতেন? নাম টাম জানতেন এদের? দিদার নাম চৌধুরী পারমারিয়ার, এটা ক্যাপ্টেন যে মারা গেছে এটা আমার তালতো ভাই। তারপরে এখানে সফি সফি চৌধুরী, সেই সময় এখানে আওয়ামী লীগ কারাগারে করতো, মঞ্জুর আহমদ, তারপরে ইকরাম মিয়া, তারপরে আমি তো আছি মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী ইসুফ আলী, রুস্তম আলী আরও আছে। পরে আঙ্কিল, এই স্বাধীনের পরে আপনি কি আবার যথানিয়মে ব্যবসা বাণিজ্য করতেছেন? যুদ্ধের পরে আমার তো যথেষ্ট ক্ষতি করে দিচ্ছে, জিনিসপত্র ভাঙ্গে চুরে সব সব নিয়ে গেছে। স্বাধীন পরে এখন আমার তো আওয়ামী লীগকে বলছে যে যাদের ক্ষতিগ্রস্তদের একটা লিস্ট দেন। আমি লিস্ট তৈরি করছি, আমার এত হাজার টাকা করেছে তো গার্ডেন বুঝি আমার এত হাজার টাকা চলে গেছে, তারপরে কাপড় দোকান টোকান এগুলো আমার এত হাজার টাকা চলে গেছে, একটা লিস্ট দিছি লাখ টাকা। কিন্তু বলছে যে এরা আমাদের টাকা দিবে, তারা ক্ষতিপূরণ, কিন্তু দেওয়ানের বলায় কিছু দেয় নাই। এমআরসি দিকে ছিল, আমি এমআরসি দিকে এটা দিচ্ছি। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? বর্তমানে বাঙালি তো বাংলাদেশ তো এখন করতেছে, কিন্তু আজও দলীয় স্বার্থ আছে রয়ে গেছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।